রেমা কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য বাংলাদেশের একটি সংরক্ষিত বনাঞ্চল। এটি একটি সুকরুত চিরহরিৎ বন, যা সুন্দরবনের পর বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক বনভূমি। দেশের দ্বিতীয় বৃহত্তম বন্যপ্রাণী অভয়ারণ্য এবং জীব ও উদ্ভিদ বৈচিত্র্যের সবচেয়ে সমৃদ্ধ বনাঞ্চল। সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার সোনারঘাট উপজেলায় অবস্থিত রেমা কালেঙ্গা অভয়ারণ্য 1982 সালে বনটি প্রতিষ্ঠা করা হয়। পরবর্তী সময়ে 1996 সালে এটি আরো সম্প্রসারণ করা হয়। 2009 সালের পর মোট জমির আয়তন 1795.54 হেক্টর জায়গা জুড়ে এই বিস্তৃত বনভূমিটি। রেমা কালেঙ্গা বনভূমিতে বেশ কয়েকটি উপজাতিদের বসবাস রয়েছে, তাদের ঘর বাড়িগুলো বেশ সুন্দর। পুরো বনভূমিটিকে চারটি বিটে ভাগ করা হয়েছে। বিটগুলো হল রেমা কালেঙ্গা, রশিদপুর, সোনবাড়ি বিট। দৃষ্টিনন্দন এই বনভূমিটি দেখতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটক ছুটে আসে। রেমা কালেঙ্গা বনভূমিতে একটি ওয়াচ টাওয়ার রয়েছে। ওয়াচ টাওয়ারের পাশেই রয়েছে একটি বিশাল দিঘি, অর্থাৎ ইলেকট্রিক আঁকাবাঁকা হওয়ায় এটি দেখতে বেশ সুন্দর। রেমা কালেঙ্গায় মোট দুটি ট্রেল রয়েছে, একটি হচ্ছে 1 ঘন্টার ট্রেল, আরেকটি হচ্ছে 3 ঘন্টার ট্রেল। এই ট্রেলগুলো দিয়ে যদি গহীন বনে প্রবেশ করেন তাহলে অনেক সুন্দর লাগে। অর্থাৎ অভয়ারণ্য এই বনভূমিকে বিশালতা দিয়েছে। বাংলাদেশে যে এখনও বেশ কয়েকটি অক্ষত বন রয়েছে, এর মধ্যে অন্যতম হচ্ছে রেমা কালেঙ্গা। রেমা কালেঙ্গায় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বাসে অথবা ট্রেনে করে শায়েস্তাগঞ্জ আসতে হবে। শায়েস্তাগঞ্জ থেকে সোনারঘাট হয়ে সোনারঘাট বাজার থেকে সিএনজি অথবা মোটরসাইকেল দিয়ে খুব সহজে রেমা কালেঙ্গায় প্রবেশ করা যায়। অর্থাৎ এই বনভূমিতে যাওয়া যায়। অপর একটি রাস্তা রয়েছে শ্রীমঙ্গলের রশিদপুরের দিকে, ওইদিকেও প্রবেশ করা যায় রেমা কালেঙ্গায়। অর্থাৎ বনভূমিতে প্রবেশের দুটি পথ রয়েছে। রেমা কালেঙ্গায় রাত্রি যাপন করার জন্য বেশ কয়েকটি রেস্ট হাউস রয়েছে, তবে বনভূমি অফিস থেকে অবশ্যই রেস্ট হাউসে থাকতে হলে অনুমতি নিতে হবে, তাহলেই সেখানে রাত্রি যাপন করা যাবে। বিস্তৃত এই বনভূমিটি এতটাই বিশাল, বনের ভিতরে প্রবেশ করার পর পশু পাখিদের গুনগুন শব্দে মুখরিত হয়ে ওঠে চারিপাশ। রেমা কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যের ভিতরে অনেকগুলো ফসলি জমি রয়েছে। সেখানে স্থানীয় পাহাড়ি যারা বসবাস করে তারা বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে থাকে। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর রেমা কালেঙ্গা, যারা যাবেন অবশ্যই সৌন্দর্য উপভোগ করবেন।